শীতার্তই নয়, মানুষের জনকল্যাণে যে কোনো কাজে মহিউদ্দিন চৌধুরীর কর্মী হিসেবে সুবিধাবঞ্চিতদের পাশে থাকার নির্দেশ দিয়ে সাধারণ মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। শনিবার দুপুরে নগরীর জামাল খান আশকারডিগি পাড় এলাকায় তোফায়েল আহমেদ মাস্টার ফাউন্ডেশনের কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ ইফতেকার সাইমুল চৌধুরী। তোফায়েল আহমেদ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা বাবু চন্দন ধর, সাবেক যুবলীগ নেতা ফরিদ মাহমুদ, মিথুন বড়ুয়া, আলহাজ আবুল হাশেম বাবুল, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শাহাবুদ্দিন ফাউন্ডেশনের পরিচালক আব্দুল মান্নান প্রমুখ। পরে তোফায়েল আহমেদ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 500 সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। চট্টগ্রাম থেকে বারবার নির্বাচিত মেয়র আমাদের সকলেরই অভিভাবক আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য পুত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী সংগ্রামী জননেতা, এই এলাকার মাননীয় সংসদ সদস্য, আগামী 2024 জানুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে নৌকার পক্ষে আপনারা ভোট দিয়ে যদি আবারও জয়যুক্ত করাতে পারেন, ইনশাআল্লাহ আমাদের জীবনের যে কষ্টগুলো আছে সেগুলো দূরীভূত হবে। আপনার কম্বলগুলো দিয়ে এই মাবলদেরকে তাদের বাড়ি ঘরে যাওয়ার এখনই ব্যবস্থা করে দিন। আমি এছাড়া কোনো বিকল্প পথ দেখতে দিলাম, মন্ত্রী আসলে মন্ত্রী যদি আমরা থাকবো, আমাদের এসব ভাইরা মুরব্বীরা মাবলরা যারা আছেন তাদেরা দাঁড়া যাতে বাসায় চলে যেতে পারে সে ব্যবস্থা করবেন। সবাইকে নিউজ ডেস্ক চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।